वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकल ही खूब भालो आछो, सुस्थ आछो, आमियो खूब भालो आछी। तो पायल डेली ब्लॉगे तुम्हारे अनेक अनेक वेलकम जानाच्छी, साथे आज के नतून आरो एकटी ब्लॉगे। तो सकाल दिके तुम्हारे दिनटा शेयर करछी, सकाल बोलबो ना, पूरे आमरा लांच टांच करे नियेछी, एरपर थेके की की करबो सब तो तुम्हारा देखते ही पाबे। तो आज के छोटोखाटो किछु प्लान आछे तुम्हारे, सेटा शेयर करबो डेली जेरकम करी। तो तुम्हारा देखते थाको, एखन आमी किछु बोलबो ना, तुम्हारा भिडियोटा स्किप ना करे पुरोटा देखो, सब जानते पे जाए। तो चलो एन झटपट कर रेडी हो, एक जगह जावर आर कथाए जावर आटाओ ना से गए तुम्हारे जान। और जानान आगे तुम्हारा देखे तो बुझते पे जा, आशा करी थामनेल और टाइटल देखे बुझते ही पे गे आज क्यों करते चले। तो जैक खूब इन्जय। फाइनली आमी रेडी हो गेछि, एबारे बेरोनो जाक। और मास्क तो लगाते ही हबे, ना होले एखनकार जा सिचुएशन, मास्कटा ना माने सबाइके बोलबो मास्कटा निये बेरोते, निये नय पोरे बेरोते, कारण जा सिचुएशन चलछे आर एखन तो माने अनेक किछु रूल्स करे दिएछे, तो ताई मास्कटा नेवाटा खूब इम्पोर्टेंट। तो चलो एबारे बेरोनो जाक। तो आमरा चले एलाम एखन रास्ताय, हेटे 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 जाच्छि और पहुँचे जाए तो तुम्हारा देखते ही पावे हमें कथा एस। तो चलो एखन हाँटते थी। हाँ हाँ, मेट्रो थे मेट्रोते नेमे जस्ट हाँटते शुरू कर लो। तो फाइनली तुम्हारा बुझे गेछो जे आमी कोथाय एसेछि, आमरा एलाम दीदिर बाड़ी। हाय। हाँ, तो आज के आमादेर आरेकटा खूब भालो प्लान आछे, सेटाओ तुम्हारा देखते पाबे। तो जस्ट ए एखोनी ढुकलाम, दे 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 मिष्टिटा देखाय। तो मिष्टि मिष्टि निये दाड़िये आछे, आमी बोललाम दाड़ा ब्लगटा स्टार्ट करी। तो जाइ होक खेये नि, ठीक आछे? ना सर, आरेकटु मिष्टि दिन ना। आमी एई जे दीदिर बानानो দুজনকার বদমাইশি দেখে নাও। এ তো কিছুতেই কোলে চাপবে না, কোলে চাপতে এর যত প্রবলেম। কি করছো কি করছো? ও দৌড়বে, ও ফাঁকা বেলেই দৌড়বে। আরে চলে এসো। সিরিয়াসলি খুব ঠান্ডা, হাতগুলো পুরো একদম ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকে আমরা দিদির বাড়ি এসেছি। কী কারণে এসেছি তোমাদেরকে তো জানাইনি, হঠাৎই প্ল্যান হয়েছিল। কারণ ফার্স্ট জানুয়ারিতে আমাদের একটা প্ল্যান ছিল যে পার্টি করব, বাট হলো না। ওটা কী কারণে, আমার খুব শরীর অসুস্থ হয়ে গেছিলো, দুদিন থেকে জ্বর ছিল, তার জন্য পার্টিটা ক্যান্সেল করা হলো। আর ভেবেছিলাম কোথাও ঘুরতেও যাবো, সেটাও হলো না। তো কিছু করার নেই, আজ থার্ড জানুয়ারি, আজকের দিনে দিদিরা বললো যে ঠিক আছে তো একটা পার্টি করা যাক। আর জানুয়ারি মাসে একটা পার্টি না হলে তো চলবেই না। তো সেই আমি আর আমার বর দুজন মিলে এলাম, আজ দিদির বাড়িতে পার্টি হবে। তো তোমরা দেখতে থাকো কী করবো না করবো, কতটা এনজয় করবো, হেভি মজা হবে। অনেক দিন পর দেখা হচ্ছে এদের সাথে, তো জাস্ট ভালোই লাগছে। আর এই যে লাড্ডুর সাথে এখন আমি খেলছি। লাড্ডু কিন্তু সত্যি সত্যি ভিডিও করতে খুব ভালোবাসে, ও একটা যদি ভিডিওতে থাকে ও আরও ভিডিও করতে চায়। পাগল করে দিয়েছে পাপা, আর টাটা করছে আর দৌড়ছে। তোর পাপা নেই এখানে, তো চলো একটু মজা করা হলো। আর প্রচুর ঠান্ডা লাগছে, ছাদে বেশিক্ষণ একদমই থাকা যাবে না, একদম শিশির পড়ছে আর পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এদিকে লাড্ডু আছে, ওরও ঠান্ডা লেগে যাবে। আর চলো এবারে নিচে যাওয়া যাক, আর দেখি দিদি কী করছে। এই যে এখানে পেঁয়াজ কাটা চলছে, পুরো অনেকগুলোই পেঁয়াজ কাটা হয়ে গেছে, আরও চলছে, কিছু বাকি আছে। এই ঝুড়িতে এতগুলো আছে, এতগুলো মনে হয় কাটা হবে কি? এতগুলো কাটা হবে না, আর কিছুগুলো কাটা হবে। লাড্ডু কি করছে? লাড্ডু লাড্ডু কি করছে? লাড্ডু কি করছে গো এখানে? ও মুড়ি খাচ্ছে চামচ দিয়ে, মুড়ি খাওয়ার থেকে বেশি ফেলছে এই তো। পার্টি জমে যাচ্ছে একদম, পুরো এই চিকেন পকোড়া, তারপর পিৎজা, আবার চাউমিনের জন্য রেডি হয়ে গেছে সব। এখানে পেঁয়াজ গাজর কাটা আছে, চাউমিন এখন সিদ্ধ করা হয়ে গেছে।
মেনুটা তোমাদের পরে শেয়ার করা হবে যখন আমরা সব বসবো খেতে, তখন তোমাদেরকে দেখাবো। এখন শুধু দেখতে থাকো কি কি প্রিপারেশন চলছে। দুজন দুদিকে দুটো ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে, এদিকে চিকেন চিকেন পকোড়া একদম শুরু হয়ে গেছে, এখানেও আবার কিছুগুলো আছে হাত ঢাকা পড়ে যাচ্ছে এই যে, আর এখানে হচ্ছে খেতে একদম দারুণ লাগবে, দেখেই দারুণ লাগছে খেতে। আর এখানে দিদির ডিম ভাজা হয়ে গেছে, এবারে হবে তা খেতে খুব সুন্দরই লাগবে, তুমি বানাচ্ছ তাই ভাজো ভাজো। আমাদের সঙ্গে আপনারা এনজয় করুন, আর 31st আমাদের ঠিকঠাক এনজয়মেন্ট প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, তো আজকে আমরা 31st এর পার্টিটা আজকে করছি। ভালো থাকুন, আর সাথে খাওয়া দাওয়া একদম জমে গেছে যাকে বলে, তো তোমরাও এনজয় করো আমাদের সাথে। এখন পিৎজাটা অনেকক্ষণ আগে আনা হয়েছিল, তার কারণে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিচ্ছি, আবার পার্টি শুরু হয়ে যাবে। সন্ধ্যের থেকে তো পার্টি চলছে, একটার পর একটা খাওয়া, ফার্স্টে চিকেন পকোড়া দিয়ে স্টার্ট, তারপর পিৎজা, তারপর এখন হাক্কা নুডলস, তারপর বিরিয়ানি চলবে, লাস্টে পার্টি শেষ হবে। ঠিক আছে, তো সবার মোটামুটি